নির্বাচনের ফল ঘোষণার পর ভয়ে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিজয়রাম এলাকার 11টি বিজেপি পরিবার ঘর ছাড়া ছিল। সোমবার বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিকের উদ্যোগে ঘর ছাড়া 12টি বিজেপি পরিবারকে বাড়ি ফেরানো হয়। এদিন বিধায়ক জানান, কোনো শর্ত ছাড়াই তাদের বাড়ি ফেরানো হয়েছে। আপনারা জানেন যে 19-এর লোকসভা নির্বাচনের পর থেকে এই এলাকায় বিজেপির একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছিল এবং তারা ভেবেই নিয়েছিল যে 21-এর নির্বাচনে হয়তো তারা বিজেপি সরকারে চলে আসবে। সেইভাবে তারা এলাকায় যেভাবে সন্ত্রাস, বাড়ি ভাঙচুর, সদস্যদের বাড়ি ভাঙচুর, বিভিন্ন রকমের সন্ত্রাস তৈরি করেছিল এবং লোকসভা এবং বিধানসভা ভোটে আমাদের বিপুল পরিমাণে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছেন এবং আমাদের বিরাট জয়লাভ হয়েছে। এই বিধানসভা ক্ষেত্রেও প্রায় 18,000 ভোটে জয়লাভ করেছি আমি। তো এমত অবস্থায় এলাকার অনেক বিজেপি কর্মী তারা নিজেরা 2 তারিখের পর তারা নিজেরাই গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছিল নিজেদের প্যাট বিধান বাঁচানোর দায়ে। তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কমিটির সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা তাদের আজকে এই বিজেরাম গ্রামে 11টি পরিবারের প্রায় 70 জন সদস্যকে আমরা তাদের বাড়িতে বসবাস করার জন্য তাদের ডেকে এনে তাদের বাড়িতে ঢুকিয়ে দিচ্ছি। আমরা চাইবো যে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নযোগ্য সেই উন্নয়নযোগ্য সকলে তারা সামিল হবে এবং এলাকায় কোনোরকম যদি কোনো অশান্তির সৃষ্টি হয় তখন কিন্তু আমরা প্রশাসনের দায়িত্ব হবো। প্রশাসনকে আমরা সেই মতো কথা বলেছি। কোনো প্রতিশ্রুতি দিয়ে কি ঢোকানো হচ্ছে? কোনো প্রতিশ্রুতি নয়। আমরা এটাই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী, তিনি যেভাবে অত্যাচার তৈরি করেছিল তাতে করে আমরা চিন্তাভাবনা করেছি, মাননীয় মুখ্যমন্ত্রীও চিন্তা করেছেন। তিনি একটাই কথা বলেছেন, বদলা নেই বদল চাই। তাই মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছেন, ভোট দিয়েছে, তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছেন, দ্বিতীয়বারের জন্য সরকার গঠন হয়েছে। তাই সকলকে বলবো, যারা আজকে এই 11টি পরিবারের যারা সদস্য আছেন প্রত্যেককে বলবো, আপনারা শান্তিতে বসবাস করুন এবং কোনোরকম কোনো মিটিং মিছিল কোনোরকম কোনো অশান্তির মধ্যে জড়াবেন না। এটাই আমরা ওদের কাছে বার্তা দিচ্ছি। আপনারা কোনো সুবিধা অসুবিধা হলে আমরা ব্লকের আমাদের সদ্য সভানেত্রী কাকুলি গুপ্ততা, মানস ভট্টাচার্য, এই অঞ্চলের সভাপতি বাবু হায়দা সহ এই এলাকার সদস্য সকলে থেকে আমরা আজকে তাদেরকে বাড়িতে পৌঁছে দিই। না, আমাদের যোগদান করা কোনো কর্মসূচি নেই, আমাদের শুধু তাদেরকে বাড়িতে বসবাস করার জন্য, তারা এখানে ওখানে পাড়িয়ে ছিল, আমরা তাদের ডেকে এনে তাদেরকে বাড়িতে আমরা বসবাস করার জন্য সুযোগ করে দিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। বাড়ি ফেরা বিজেপি কর্মীরা জানান, তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে অংশগ্রহণ করতে চান। এই যে মমতা ব্যানার্জি এত উন্নয়নকে দেখো, তারপরেও বিজেপি করছেন, আপনারা তো জানতেন। আচ্ছা, ওনারা তো বিজেপি করতেন, তারপরে তো ওনারা নিজেরাই পালিয়েছিলেন। আমাদের ভালোই লাগছে। আমাদের এই এলাকায় আমরা বহুদিন ধরে ঘর ছাড়া ছিলাম, 1 মাসের উপর। আজকে আমরা আমাদের ব্লকের নেতৃত্ব কাকুল গুপ্ত মহাশয় আছেন, এমএলএ সাহেব আছেন এবং অঞ্চল সভাপতি বাবু হাজারের নেতৃত্বে আজকে আমরা এই আমাদের বাড়ির ঘোষণার ব্যবস্থা করে দিচ্ছে। এই জন্য আমরা খুব আনন্দিত গর্বিত এবং আমরা ভুলবশত কিছু মানে এই এলাকার দুষ্কৃতি ফাল্গুনে বেড়াচ্ছে, মিঠু বেড়াচ্ছে, ওর ফাল্গুনে বেড়াচ্ছে নেতৃত্বে কিছু আমরা দুষ্কৃতি কিছু কাজ আমরা খারাপ করেছিলাম, তার জন্য আমরা অনুতপ্ত এবং দুঃখিত এবং ভবিষ্যতে এই ধরনের কাজের সঙ্গে আমরা যুক্ত থাকবো না, এই অঙ্গীকার নিয়ে আমরা সকলেই মানে। আপনাদের কি কোনো মারধর করা হয়েছে, কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়েছে? না না না, কোনো মারধর কোনোরকম কোনো কিছু করা হয়নি, কোনো কেউ কিছু আমাদের কিছু টর্চারিং করে। স্বচ্ছভাবে বাড়ি ঢুকছেন তো? হ্যাঁ, স্বচ্ছভাবেই বাড়ি ঢুকছেন। আপনি কোন দল করতেন আগে? আমরা ভুলবশত লাস্ট 5-7 মাস বিজেপি দলের সঙ্গে একটা মিঠু বেড়াচ্ছি নেতৃত্বে, বিজেপি নেতৃত্বে যে আমরা দল করেছিলাম, আমরা ঘর ছাড়ার পর আমাদের যে নেতৃত্ব বিজেপির যে মিঠু বেড়াচ্ছি সহ আরও যে বিজেপির নেতারা আছেন তারা আমাদের কোনোরকম কিছু সাহায্য করেনি। বিজেপির মিঠু বেড়াচ্ছি সহ আরও যে জেলার যে নেতারা বিজেপির তারা আমাদের কোনোভাবে ঘর ঢোকানো সাহায্য করেনি। এর মতো অবস্থায় আমরা ব্লকের আমাদের সভাপতি আছেন
আমরা দুঃখে অবস্থায় আছেন এবং আমাদের অঞ্চল সভাপতি বাবু হাজিরার কাছে আমরা যাই এবং দরখাস্ত দিই ওনারা আমাদেরকে আমরা মুখ্যমন্ত্রী নির্দেশে এবং যে উন্নয়নমূলক যে কাজ চলছে সেই কাজের ধারায় যদি ভবিষ্যতে আমাদেরকে সামিল করেন তাহলে আমরা ঐক্যবদ্ধভাবে তৃণমূল সঙ্গে জড়িত। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।